হ্যালো বন্ধুরা, কেভিন কার্টার এবং একটি শিশুর মর্মান্তিক কাহিনীর ফটো তোলা হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ, কোনো আজগুবি ঘটনার থেকে কম কিছুই নয়। মার্চ 1993 সালে এমনই একটি ঘটনা ঘটে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন 1993 সালে কেভিন কার্টারের তোলা একটি হাড়হিম করা ফটো সম্পর্কে। ঘটনাটি জানার পর হয়তো আপনারও হৃদয় কেঁপে উঠবে, তো একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাউথ আফ্রিকার একজন বিখ্যাত ফটোগ্রাফার কেভিন কার্টার 1993 সালে সুডান নামক আফ্রিকার ছোট্ট একটি দেশে যান। সেখানে তিনি না খেতে পেয়ে মরতে থাকা মানুষদের ফটো তুলতে গিয়েছিলেন। তিনি সুডানের আয়ত গ্রামে পৌঁছান এবং সেখানে মানুষের কিছু ফটো তোলেন, কিন্তু যে ছবিগুলো তিনি তুলেছিলেন তাতে তিনি খুশি ছিলেন না। তারপর হঠাৎ ফটো তুলতে তুলতে একটি ঝোপের আড়াল থেকে কিছু শব্দ শুনতে পান। তখন তার মনে হয় যে ওখান থেকে যদি কিছু ভালো ফটো শুট করা যায়, আর এজন্য তিনি সেদিকে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেখানে তিনি একটা ছোট্ট বাচ্চাকে দেখেন যে খিদে ছটফট করছিল আর পাশে থাকা একটি ক্যাম্পের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল। আর ওই বাচ্চার পেছনে একটা ভালচার অর্থাৎ শকুন ঘুরে বেড়াচ্ছিল, যে হয়তো ওই বাচ্চাটির পড়ার অপেক্ষা করছিল। কেভিন সেখানে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করেন, কারণ তিনি চেয়েছিলেন যে যখন শকুন তার ডানা মেলবে তখনই তিনি একটা সুন্দর ফটো শুট করবেন। কিন্তু তা না হওয়ায় তিনি শকুনটিকে সেখান থেকে তাড়িয়ে দেন আর বাচ্চাটি খুব কষ্ট করে ক্যাম্পে পৌঁছায় এবং জীবনে বেঁচে যায়। এই ফটোটি পাবলিশ হওয়ার পর কেভিনকে পাবলিশ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। কিন্তু ফটো পাবলিশ হওয়ার পর মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করে, যেটা তিনি সহ্য করেন। তাকে বলা হয় যে তিনি ক্যামেরা ছেড়ে ওই বাচ্চাটিকে কেন সাহায্য করেননি। তার জবাবে কেভিন বলেন যে তিনি সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় সুদানে ছড়ানো রোগ এছাড়া সরকারিভাবে কোনো মানুষের গায়ে হাত না দেওয়ার নির্দেশ ছিল। তাছাড়া সেখানে সৈন্যরা পাহারায় ছিল, এই জন্য কেভিন চেয়েও বাচ্চাটিকে সাহায্য করতে পারেননি। ঘটনাটি সর্বদাই কেভিনকে বিচলিত করত। এরপর কোনো একজন মানুষ তাকে ওই একই প্রশ্ন করে, উত্তরে কেভিনও সেই একই উত্তর দেয়। কিন্তু লোকটি বলে, আসলে সেদিন কি হয়েছিল আমি আপনাকে বলছি, ওইখানে একটি শকুন ছিল না, ছিল দুইটি, আর দ্বিতীয় শকুনটি হলো আপনি। এরপর 1994 সালের 24 জুলাই কেভিন কার্টার আত্মহত্যা করেন, কারণ তিনি এই কথাটি ভেবে সবসময় বিচলিত থাকতেন যে তিনি শিশুটিকে সাহায্য করতে পারেননি। আমাদের কাছে কেভিন কার্টারের থেকে শেখার অনেক কিছুই আছে, এজন্য আমি আপনাদের বলবো, যদি কখনো সুযোগ পান তাহলে এমন পরিস্থিতিকে কখনোই যেতে দেবেন না। হয়তো আপনার একটি সাহায্য কারোর জীবন বাঁচাতে পারে, হয়তো আপনার একটি সাহায্যের জন্য একটি প্রাণ জীবনের নতুন আলো দেখবে। আজ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবশেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।